আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2024 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক। এটা হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। মনে রাখতে হবে এটা তোমাদের পরীক্ষামূলক সংস্করণ। এই বইয়ের সূচিপত্রে কী আছে আমরা এক নজরে সূচিপত্রগুলো দেখে নেব, ভিতরে অল্প অল্প করে সংক্ষেপে দেখাবো। এই সূচিপত্রে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এটা হচ্ছে 1-14 পৃষ্ঠা। আত্মপরিচয় ও মানবিক আচরণ 15-26 পৃষ্ঠা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা, এটা হচ্ছে 27-48 পৃষ্ঠা। রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, এটা 49-73 পৃষ্ঠা। বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে, এটা 74-83 পৃষ্ঠা। ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা 84-92 পৃষ্ঠা। আর বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এটা হচ্ছে 93-114 পৃষ্ঠা। ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো 115-124 পৃষ্ঠা। এবার মিলেমিশে নিরাপদে বসবাস, এটা হচ্ছে 125-156 পৃষ্ঠা। সর্বশেষ যে অধ্যায়, সেটা হচ্ছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি, এটা হচ্ছে 157-183 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের হচ্ছে সূচিপত্র। এবার বইয়ের ভিতরে কী আছে অল্প অল্প করে সংক্ষেপে আমি আলোচনা করব। প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এটার এখানে দলগত কাজের একটি ছক দেওয়া আছে। তারপরে প্রকৃতি ও সমাজের প্রভাব, তারপরে এখানে হচ্ছে সমুদ্রে মাছ ধরায় ব্যস্ত জেলেরা, এই একটা চিত্র দেওয়া আছে সমুদ্রের বুকে জব্বার হোসেন। তারপরে কি আছে আমরা দেখব, বিয়ের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অন্বেষণা। আজ অন্বেষণার বিয়ে, একটা মজার মনে হচ্ছে গল্প এখানে আছে। এখানে কিছু চিত্র দেওয়া আছে, বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ, সেই ধাপের যে চিত্র সেই চিত্র দিয়েছে। তারপরে প্রশ্নমালা তৈরি করেছে, এখানে তথ্য উৎসে তথ্যদাতা উত্তরদাতা নির্ণয়, তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে এখানে একটি ছক দিয়েছে, একটা প্রতিবেদন দিয়েছে। তারপর অনুসন্ধানের কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়কে তার ছক দিয়েছে। সেমিনার ও মুক্ত আলোচনা এখানে ছক দিয়েছে। এখানে প্রতিফলন ডায়েরির একটি ছক দিয়েছে। আত্মপরিচয় ও মানবিক আচরণ, এখানে কি বলেছে দেখি, এখানে বলেছে এখানে কাজ দিয়েছে। তারপরে এখানে একটা ফ্লোচার্ট দিয়েছে। তারপরে কি আরব বেদুইনদের জীবন, এই জীবন সম্পর্কে এখানে দিয়েছে। এখানে ভাষা আন্দোলনের মিছিলে অংশ নেওয়া ছাত্র ও শিক্ষিকা, ভাষা আন্দোলনের জামাত, সর্বসাধারণের যে ছবি সেই ছবিগুলো দিয়েছে। মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল করিমের ছবি দিয়েছে। তারপরে কাকমারি সম্মেলনে বক্তৃতায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের যে ভাষণ সেই ভাষণের ছবি এখানে দিয়েছে। কবি সুফিয়া কামাল, চিত্রকর কামরুল হাসান, তারপর কবি শামসুর রহমান, চলচ্চিত্র সাহিত্যিক জহির রায়হান, গুরু সদয় দত্ত, এদের ছবি দিয়েছে। এদের সম্পর্কেও বলেছে, এখানে একটি ফ্লোচার্ট দিয়েছে। ভৌগোলিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের ছবি দিয়েছে। এখানে দলগত কাজ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের আচরণিক নীতি নির্ণয় এর ছবি দিয়েছে। এবার বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাধারী ও অসাম্প্রদায়িক চেতনা, এখানে কী লিখেছে দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে লিখতে হবে। বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কয়েকটি প্রশ্ন সম্পর্কে এখানে বলেছে। তারপরে কি বলেছে আমরা দেখি, এখানে বিভিন্ন মানচিত্রের ছবি দিয়েছে। তারপরে পরিচয় গঠনের মধ্যপর্ব, বাংলা থেকে বেঙ্গল বাংলা এটা কীভাবে হয়েছে সেটা বলেছে। এবার বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু মানবতাবাদী সুর ও সংযোগ সন্ধান, এটা কীভাবে হয়েছে সেই সম্পর্কে বলেছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এভাবে এখানে দিয়েছে। পরবর্তীতে একটি ছবি দিয়েছে, ভাষা শহীদের স্মরণে আয়োজিত ভোরের র্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের যে চিত্র সেগুলো দিয়েছে। এখানে বঙ্গবন্ধু উপাধি প্রদানে সবাই জনতার মাঝে বঙ্গবন্ধু যে ছবি সেই ছবি কিন্তু দিয়েছে। তৃতীয় পর্যায়টা এখানে দিয়েছে। এবার রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্বের এখানে নমুনা প্রশ্নমালা কয়েকটি ছক দিয়েছে। এখানে কয়েকটি ছক, তারপরে হচ্ছে রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব অনুসন্ধানী অংশ, জাতিসংঘ গঠনের পটভূমি,
পটভূমি এটা দিয়েছে। তারপরে জাতিসংঘ সনদের 1 নম্বর ধারায় 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সেই উদ্দেশ্যগুলো এখানে দিয়েছে, এসএস হকে দিয়েছে। তারপরে জাতিসংঘের অঙ্গ বা শাখাসমূহ কি সেগুলো এখানে দিয়েছে, যা জাতিসংঘের শাখাসমূহ ফুলসাট আকারে দিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘ। তারপরে ত্রাণ ও পুনর্বাসন মহাসচিবের বাংলাদেশ সফরে জাতিসংঘের যেসব সংস্থা বাংলাদেশে কাজ করেছে সেই সংস্থার এখানে শীত সক আকারে দিয়েছে এই সংস্থাগুলো। তারপরে কাউন্সিল সাহেবের একটা কাঠামো তাদের দেখালাম, স্থানীয় সরকার পরিচালনার যে কাঠামো সেই কাঠামোটি নিম্নরূপে এখানে দিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে যে কাঠামো, উপরের ছকে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর বিন্যাস দেখানো হয়েছে। তারপর ইউনিয়ন পরিষদের কাঠামো এখানে দেখিয়েছে। তারপরে শৃঙ্খলা রক্ষা, এছাড়াও রয়েছে ঐশ্বিক কাজ, এই যে এগুলো ঐশ্বিক কাজ, উপজেলা পরিষদের কাঠামো দিয়েছে এখানে, উপজেলা পরিষদের কাঠামো ও কাজ, তারপর জেলা পরিষদের কাজ, এগুলো ঐশ্বিক কাজ, এগুলো পৌর সভার কাজ, পৌরসভার কাজ, এগুলো এখানে বলেছে। স্থানীয় সরকারের যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কেও বলেছে। এবার বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এ অধ্যায়ে কী বলেছে আমরা দেখি, তুতেন খানেম এর ছবি দিয়েছে। তারপর এখানে অনেকগুলো সূত্র, দেওয়ালে আঁকা মিশরের চাষাবাদের যে ছবি সেই ছবিগুলো সুন্দর ছবি এখানে দিয়েছে। তারপর এখানে যে সময়ে অন্যতম প্রধান নগর রাষ্ট্র এথেন্সের নগরের মূল কেন্দ্র বা অ্যাক্রোপলিসের বর্তমান আলোকচিত্র সেই আলোকচিত্রের ছবি এখানে দিয়েছে, এই যে অনেকগুলো ছবি চিত্র দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, এবার ইতিহাস জানার উপায় ও যুগ বিভাজনের সমস্যা এ অধ্যায়ে আমরা কি দিয়েছে দেখি, এই অধ্যায়ে অনেকগুলো পড়াই দিয়েছে এখানে, যে শখ, এই যে শখ, এখানে ভারত উপমহাদেশ, বাংলা অঞ্চল ও বাংলাদেশের প্রাগৃতি ইতিহাস ও ইতিহাসের যুগ বা কাল বিভাজন, এই কাল বিভাজনের যে চিত্র সেই চিত্র দিয়েছে, যে আদি ঐতিহাসিক যুগ, আদিম যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেই ইতিহাস যুগ বা কাল বিভাজনের সম্পর্কে এখানে বলেছে। এবার বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এ অধ্যায়ে কি বলেছে দেখি, বাংলা অঞ্চলে প্রাচীন জনপদ রাজনীতির সূচনা, তারপরে বঙ্গ এর আরও সমটত, বাংলা অঞ্চলের মৌর্য গুপ্তদের রাজনৈতিক ক্ষমতা সম্প্রসারণ, বাংলা অঞ্চল গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক যে অবস্থা, তারপর শশাঙ্কের রাজত্বের আনুমানিক বিস্তার, সে বিস্তারের ছবি এখানে দিয়েছে। মৎস্য ন্যায় ও পাল রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয় সম্পর্কে বলেছে, পাল সাম্রাজ্যের যে মানচিত্র সেই মানচিত্র এখানে দিয়েছে। তারপরে কৈবর্ত বিদ্রোহ, দেব ও চন্দ্র রাজাদের রাজনীতি ক্ষমতা বলয়, সেন রাজাদের রাজনীতি ক্ষমতা বলয়, তুর্কি আফগান খলজিদের রাজনীতি ও ক্ষমতা বলয়, এগুলো সম্পর্কে এখানে বলেছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা আমরা সবাই জানি। বাংলা অঞ্চল ইলিয়াস শাহী ও হোসেন শাহী বঙ্গের রাজনীতি ও শাসনামল এইগুলো সম্পর্কে এখানে দিয়েছে। তারপরে অনুশীলনী, এবার ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফকির সন্ন্যাসীর যে বিদ্রোহ সেই বিদ্রোহের ছবি দিয়েছে, যেখানে 76-এর মনন্তর, নীলাকর বিদ্রোহ, তারপরে কী দিয়েছে, তিতুমিরের বাঁশের কেল্লা, ফরাইজে আন্দোলন, হাজি শরীয়তুল্লাহ মীর নেশার আলী তিতুমির সিপাহী বিদ্রোহ, এগুলো বাংলার রেনেসা এবং ইয়ং বেঙ্গল আন্দোলন, 19 শতকের সংস্কার আন্দোলন এবং বুদ্ধিভিত্তিক জাগরণ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজিব, এগুলো সম্পর্কে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ সেই ভাষণে রত বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু ছবি এবং সেই ভাষণের 7ই মার্চের ভাষণের ছবি এখানে দিয়েছে। এবার দেখব ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এখানে চিত্র দিয়েছে। তারপরে দাস প্রথা, এস্টেট, জাতি বর্ণ, সামাজিক অসমতা, সামাজিক গতিশীলতার প্রভাবসমূহ এগুলো সম্পর্কে এখানে বলেছে। শিশু অধিকার সনদ, শিশু অধিকার সনদটি কবে গৃহীত হয়, শিশু অধিকার সনদের বিষয়বস্তু, এ সনদ বাস্তবায়নের দায়িত্ব, তারপর সিডো, জাতিসংঘের স্বীকৃতি, অধিকার নিয়ে কিছু কথা, অধিকার জন্মগত অর্জন, অধিকার শর্তহীন, অধিকার ও দায়িত্ব, অধিকার ভাগ করা যায় না, অধিকার আসলে স্বাধীনতা ক্ষমতা, অধিকার নিরাপত্তার অবলম্বন, অধিকারের সীমা, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করেছে। এবার মিলেমিশে নিরাপদে বসবাস এ অধ্যায়ে কী বলেছে দেখি, প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ, সম্ভাবনা, ঝুঁকি ও আমাদের করণীয়, এখানে অনেকগুলো ছবি দিয়েছে। তারপরে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি এখানে একটি ছবি দিয়েছে। তারপর বিশ্ব জনসংখ্যা, যে জনসংখ্যার শখ সেটা দিয়েছে, পুরুষ নারী
এগুলো সম্পর্কে রিমোট সেন্সিং প্রযুক্তি উন্নয়ন, যে উন্নয়নের যে ছবি সেই ছবি এখানে দিয়েছে। তারপরে কি আছে, জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা সম্পর্কে এখানে বলেছে। তারপরে টুলবক্স, দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধরনের ভঙ্গি সম্পর্কে বলেছে, ব্যক্তিগত সামাজিক ভূমিকা নির্ধারণ। তারপরে এখানে ভূমি ব্যবহারে পরিবর্তনের রীতি অনুসন্ধান, কারণ ও ফলাফল চিহ্নিতকরণ, ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন, এগুলো সম্পর্কে এখানে বলেছে। এবার আমি সেই সর্বশেষ যে অধ্যায়, সে অধ্যায়ে চলে যাব, আলোচনা করব সম্পদের উৎপাদন বণ্টন ও সমতার নীতি। এখানে কি আছে দেখি, সংবাদ শিরোনাম, এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী দেওয়া আছে, বাঁশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃত শিল্পের সম্ভাবনা, এখানে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির যেই ফ্লোচার্ট সেই ফ্লোচার্ট দিয়েছে। তারপরে এখানে পাট উৎপাদনে কৃষক, ধান উৎপাদনে কৃষক যে ছবি সেই ছবি দিয়েছে। টেবিল উৎপাদন সম্ভাবনার রেখা ও সুযোগ্যময়ের একটি ছক দিয়েছে। তারপরে কি আছে আমরা দেখি, এখানে হচ্ছে আকাঙ্ক্ষা, চাহিদা, ব্যয়ের ইচ্ছা, ক্রয় ক্ষমতা, অর্থাৎ চাহিদার যে তিনটি মৌলিক বৈশিষ্ট্য সে সম্পর্কে একটি চিত্র দিয়েছে। তারপরে এখানে চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন, গমের চাহিদা রেখার পরিবর্তন সম্পর্কে এখানে বলেছে। যোগান রেখার স্থানান্তর, যোগান রেখার স্থানান্তর সম্পর্কে বলেছে। তারপরে কি আছে আমরা দেখি, এখানে আছে বাংলাদেশের রপ্তানি যোগ্য পণ্য, যে রপ্তানিযোগ্য পণ্য সেই পণ্যগুলো সম্পর্কে এখানে বলেছে শিক্ষার্থী বন্ধুরা। এবার এটা হচ্ছে আয় বৈষম্যের প্রভাব, যে প্রভাবের যে ফ্লোচার্ট সেই ফ্লোচার্ট দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এই ছিল তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বই পরিস্থিতি, আমি সংক্ষেপে আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।